ভাইরা আমার, একটা সুযোগ রমাদান মাসে আসে, বছরের অন্য কোনো সময় খুব একটা আসে না, সেটা কি জানেন? ভোর রাতে আল্লাহর সাথে কথা বলা, এই সুযোগটা অন্য সময় খুব একটা। আগের যুগের মানুষ অবশ্য ছিলেন, বেকার ছিলেন, আমাদের হাতে অনেক সময় ছিল না তাহাজ্জুদ করতেন। এখন আমরা অনেক বিজি, আমাদের রাত 12টা-1টা পর্যন্ত মোবাইলে মোনাজাত করতে হয়, আমাদের ফেসবুক টিপতে হয়, ইউটিউবে স্ক্রল করতে 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 যতক্ষণ নেটে আইসা থাইমা যায় যে গুড় গুড় করে শুধু আর যায় না নিচের দিকে, ততক্ষণ পর্যন্ত আমরা টিপতে থাকি। অতএব রাত ভোর অনেক কাজ আমাদের, এসব কাজগুলো করতে গিয়া শয়তানের অনেক রিকোয়ারমেন্ট থাকে, তার অনেক আপনার ডিরেকশন থাকে, এগুলো সব ফিল আপ করতে গিয়ে প্রথম নেক্সুরতের ধোকা শুরু হয় যে একদম শেখের আওয়াজ দিয়ে শুরু করি, ওয়াজ শুনতে শুনতে পরে আওয়াজে যা, এরপরে আওয়াজ ছাড়া সাইলেন্ট কাজ চলে। ভাইরা আমার, এই কাজগুলো করতে করতে তাহাজ্জুদ পড়ার সুযোগ আর তাহাজ্জুদ থাকুক রমজান মাসে, বিশেষ করে ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করা। ভোর রাতটা তো এমন সময় যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাকে ডেকে ডেকে মাফ করেন, ডেকে ডেকে তার সমস্যা দূর করেন। এই অফার নেওয়ার সুযোগ অন্য সময় আমাদের হয় না নানা কারণে, কিন্তু রমাদান মাসে তো সাহরির জন্য উঠতেই হয়। তো শুধু সাহরি খেয়ে সময়টাকে কাটানো এটা বুদ্ধিমান মানুষের কাজ না, এটা একটা চান্স, একটা সুযোগ যে আল্লাহকে এত কাছে পেয়ে কিছু চেয়ে নিলাম। রমাদান মাসে এই সুযোগটাকে আমরা বেশিরভাগ মানুষ নষ্ট করে ফেলি। টেলিভিশনে সাহরির অনুষ্ঠান থাকে, আমরাও করি ওই সাহরির অনুষ্ঠান, ওই বুদ্ধের মতো টিভির দিকে তাকায় থাকে। আমরা টেলিভিশনে সাহরির অনুষ্ঠান বলেন আর ইফতারের অনুষ্ঠান তো অনুষ্ঠান করি, আমরা কখনো বলি না। যে সমস্ত ওলামায়ে কেরাম টেলিভিশনে প্রোগ্রাম করেন, কেউ বলে না ভাই আমাদের প্রোগ্রাম দেখার জন্য একটা টিভি কিনবেন, কেউ বলে কোনোদিন না। ভাই আমাদের প্রোগ্রাম হলো ওই সব লোকদের জন্য যারা সারাদিন ভূতের মতো টিভির দিকে তাকায় থাকে, তারা আমরা বলি যে ঠিক আছে কিছু সময় অন্তত ওই হারাম কাজ থেকে অন্তত বাইচা থাকে, আর যারা তাকান না এই কাজ থেকে বাইচা রয়েছেন, আল্লাহ তো আপনাদের বাঁচাইছে আলহামদুলিল্লাহ, আপনারা তো জমজম খাইতেছেন, আপনারা নোনা পানি খাওয়ার দরকার। তো ভোর রাত্রে আল্লাহর কাছে দোয়া করা, তাহাজ্জুদের সময় সাহরি খেতে যখন উঠবেন তাড়াতাড়ি করে সাহরি খেয়ে, অথবা সাহরি একটু পরে খান, সাহরি খাওয়ার আগ দিয়ে ঘুম থেকে একটু আগে উঠেন, রুমের এক কোনায় চলে যান, ছাদে চলে যান, একাকী চলে যান, একটু চোখের পানি ফেলেন, একটু কথা বলেন। ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই যে ঘুম থেকে উঠার পরে মনটাও ফ্রেশ থাকে, এই টাইমে আল্লাহর কাছে আল্লাহ খুব কাছে আসেন, এটা মনে করে যদি দোয়া করেন না, যে ফিলিংটা হবে আল্লাহর কসম পৃথিবীর কোনো কিছুর সাথে এটা কোনো তুলনা হবে না। আপনি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন, প্রথম প্রথম হয়তো চোখের পানি আসবে না, একান্তে নিরিবিলি কোনো প্রেশার নাই, মোবাইল টোবাইল সব ছেড়ে দিয়ে 10-20 মিনিট চোখের পানি ফেলেন, আল্লাহর সঙ্গে একান্তে একান্তে কথা বলেন। আল্লাহর সঙ্গে ভাই একান্তে কথা বলাটা আমাদের হয়ে ওঠে না, হয়ে ওঠে না, দোয়া আমাদের দ্বারা হয় না। কিছু আছে রেডিমেড মুনাজাত, আর আমাদের তো রেডিমেডও নাই অর্ডারিও নাই, ঠিক না বেঠিক? এই জন্য রমাদানের শেষ ভোর রাতে, রাতের শেষ প্রহরে বিশেষভাবে আল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করা। 30 দিন আপনি যদি চ্যালেঞ্জ দেন যে 30 দিনের প্রত্যেকটা দিন ভোর রাতে আমি 10 মিনিট হলেও কথা বলবো, যেদিন বেশি দেরিতে উঠছেন ঘুম থেকে উঠতে পারেন নাই, সাড়ি খাওয়া শুরু হয়ে গেছে, বাসার সবার সাথে একসাথে সাড়ি খাইতেছেন, ওই দিন সাড়ি খাইতে খাইতে আল্লাহর সাথে কথা বলবো। কথা কি বুঝতে পারছি? সবাই সাহরি খাইতেছে, আপনি মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আজকে পারলাম না আমাকে মাফ করে দাও, খাইতে খাইতে আল্লাহর সাথে মনে মনে কথা বলা যাবে কি যাবে না, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন, আমিন।